আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই বৃষ্টির বিকালে ফাটাফাটি একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি যে রেসিপিটি তৈরি করে আপনারা পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত কন্টেনারে রেখে খেতে পারবেন এবং বিকালে চায়ের সাথে ফাটাফাটি জমে যাবে চলুন দেখে এই রেসিপিটি কি একটি কড়াইয়ের মাঝে আমি লবণ দিয়ে দিয়েছি লবণটা ভালোভাবে গরম করে নিয়েছি প্রায় আট দশ মিনিটের মতো লবণটা গরম করে নিয়ে এর মাঝে এখন আমি হাফ কাপ চিড়া দিয়ে দিচ্ছি অল্প করে দিবেন বেশি করে দিবেন না তাহলে বাজতে অসুবিধা হবে চিরাটা পারফেক্টভাবে বাজা হবে না দেওয়ার পরে এখন আমি অনবরত নেড়ে চেড়ে নিব নাড়াচাড়া বন্ধ করা যাবে না চুলার আগুন মিডিয়াম হিট করে দিয়ে এখন আমি চিঁড়েগুলো ফ্রাই করে নিব এভাবে ফ্রাই করে নিতে হবে দেখেন আমি কিভাবে ফ্রাই করে নিচ্ছি বেশি হাই হিট করে দিবেন না তাহলে তাড়াতাড়ি চিড়াগুলো কালার হয়ে যাবে ভালোভাবে হবে না এই অবস্থা যখন হবে তখন বুঝতে পারবেন যে চিরাগুলো হয়ে গিয়েছে এখন আমি একটা স্টেনার দিয়ে নামিয়ে নিচ্ছি অনেকে তেল পছন্দ করেন না গ্যাসের প্রবলেম বা প্যাটি লিভার অনেক প্রবলেম থাকে তাই আপনারা এভাবে এই চিরাগুলো তৈরি করে নিতে পারেন অর্থাৎ ফ্রাই করে নিতে পারেন আমি একটা স্টেনার দিয়ে বাড়তি লবণগুলো থেকে চিড়াটা উঠে নিয়েছি দেখেন কতটুকু সুন্দরভাবে ফ্রাই হয়েছে বাকি যে চিরাগুলো ছিল সেগুলো উঠিয়ে নিচ্ছি সবগুলো চিরা আমি উঠিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন বাকি যে চিরা ওইখানেও আমি হাফ কাপ দিয়ে দিয়েছি এভাবে আমি এক কাপ চিরা এখন ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি একই লবণে দিয়ে দিয়েছি বাদাম এখানে আমি প্রথমে হাফ কাপ বাদাম দিয়ে দিয়েছি দিয়ে এখন মিডিয়াম হিটে নেড়ে ছেড়ে আমি বাদামগুলো ফ্রাই করে নেব দেখেন কিভাবে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি আর যখন বাদামটা হয়ে যাবে তখন দেখবেন যে হালকা হালকাভাবে বাদামটা ফাটতে শুরু করে দিয়েছে হালকা সাউন্ড হবে দেখেন আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি যখন এরকম হবে তখন নামিয়ে নেবেন না হলে পরে পুড়ে যাবে নামানোর পরে একদম কালো হয়ে যাবে একইভাবে আমি স্ট্রেনার দিয়ে এখন লবণ থেকে বাদামগুলো উঠিয়ে নিচ্ছি অনেকে বালুতে বাদাম ফ্রাই করে থাকেন এটা অস্বাস্থ্যকর এভাবে আপনারা স্বাস্থ্যকর উপায়ে ফ্রাই করে নিতে পারেন সবগুলো বাদাম উঠিয়ে নিয়েছি দেখেন কতটুক মুচমুচে হয়েছে চিড়াগুলো এখন এর মাঝে আমি বাদাম দিয়ে দিচ্ছি বাদাম দিয়ে এখন মিক্স করে নিচ্ছি আরও একটি উপাদান দিয়ে দিচ্ছি লাস্টে দেখেন মিক্স করার পরে কুত্তটুক সুন্দর দেখাচ্ছে দেখেন এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার না চাইলে না দিলেও চলবে এমনিতেই অনেক মজাদার হয়েছে খাওয়ার সময় একটু পেঁয়াজ অথবা দনে পাতা দিয়ে মিক্স করলে আরও জমে যাবে চিরার সাথে বাদামগুলো মেশানোর পরে কুত্তুটুক ইয়ামি হয়েছে এখন আমি ঠান্ডা করে নেওয়ার পরে একটা কাছের বয়মে ঢেলে নিচ্ছি দেখেন কুত্তুটুক সুন্দর হয়েছে আপনারা চাইলে বেশি করে ভেজে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন এগুলো চার থেকে পাঁচ মাস পর্যন্ত ভালো থাকবে এবং মসমসে থাকবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে সবাই আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ